হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। নিয়েছি একটি ব্রয়লার মুরগির ব্রেস্ট পোর্শনটুকু, যেটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। এবার আমি একটা কাটা চামচ দিয়ে এগুলোর গায়ে ছোট ছোট ছিদ্র করে দিব। তবে আপনাদের কাছে যদি ম্যালেট থাকে, অর্থাৎ যেটা হচ্ছে হ্যামার, সেটা দিয়ে আপনারা এটাকে ফ্ল্যাট করে নিতে পারেন। হ্যামার না থাকলে আপনারা ভারী কিছু দিয়ে, বাড়ি দিয়েও এটাকে ফ্ল্যাট করে নিতে পারেন। তবে আমার এই শেপটাই পছন্দ, তাই আর সেটা করবো না। দুপাশে ভালোভাবে ছিদ্র করে নিয়ে আমি এখানে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ আর লেবুর রস। দুপাশে ভালোভাবে লাগিয়ে এটাকে ম্যারিনেট করব মিনিমাম আধা ঘন্টার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, আর এতে দিব সামান্য প্যাপরিকা পাউডার আর অল্প একটু লবণ। কর্নফ্লাওয়ার দিলে মুরগির জুসিনেসটা অনেক বেশি থাকে, আর প্যাপরিকা পাউডার না থাকলে আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারবেন। ভালোভাবে দুপাশে কোট করে নিব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর সেখানে কয়েকবার মুরগির পিসটাকে গড়িয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি এক হাতে শুধু শুকনো উপকরণ ধরছি, আরেক হাতে ভেজা অর্থাৎ ডিমটুকু ধরছি। তবে আপনারা দুই হাত ইউজ করতে না চাইলে যে হাত ইউজ করবেন সেটা মুছে নেবেন। এরপর এটাকে ব্রেডক্রাম্বে গড়িয়ে ভালোভাবে কোট করে নেব, যাতে কোনো অংশ বাদ না থাকে। আর এই ব্রেডক্রাম্বটি কিন্তু হোমমেড ব্রেডক্রাম্ব, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ব্রেডক্রাম্বে গড়ানোর পর এটাকে 10 মিনিটের জন্য সেট হতে দিব। এরপর গরম তেলে প্রতি পাশে 4 মিনিট করে ভেজে নেব, অর্থাৎ টোটাল 8 মিনিট ভাজব। এর বেশি ভাজলে কিন্তু জুসিনেস চলে যাবে। ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভাজার পর আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর সার্ভ করছি লেবুর রস, সামান্য একটু লবণ আর কেটে রাখা ধনে পাতা দিয়ে। তবে আপনারা চাইলে কিন্তু মেয়োনেজের সাথে টমেটো সস আর লেবুর রস মিশিয়ে একটা সসের মতো বানিয়ে এটাকে খেতে পারবেন। যার যেভাবে খুশি সেভাবে এনজয় করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।